আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ তো প্রায় চলে এসেছে আর ঈদের সময় তো আমরা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস রান্না করেই থাকি আজকে আপনাদের সাথে খেজুর দিয়ে একটি শ্যামাই রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে প্রথমে আমি প্যানে এখানে দুই চামচের মতো পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা যখন গরম হয়ে যাবে এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু কিসমিস বাদাম আর নিয়েছি খুরমা খেজুর এগুলোকে আমি সব কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে কিছুটা দিয়ে দিচ্ছি এলাচ ও দারচিনি এগুলোকে কিছুক্ষণ ঘের মধ্যে ভেজে নেব এরপর আমি এখানে এক বাটি পরিমাণ নিয়েছি শ্যামাই এখানে আমি নিয়েছি বনফুলের যে চিকন শ্যামাইটা থাকে সেই শ্যামাইটা নিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে ঘের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ এভাবে ঘের মধ্যে ভেজে নিলে দেখা যাবে শ্যামাইটা খুবই ঝরঝরা হবে আর খেতেও খুব ভালো লাগবে এখন ভালো করে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি এরপর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি যে যে এমন খাবেন সে পরিমাণে কম বেশি করে নিতে পারবেন আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে খেতে আমার কাছে ভালো লাগে কারো কাছে ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন এখন সব কিছু আবারও ভালো করে ভেজে নিচ্ছি আমি খেজুর আর বাদামগুলো একসাথে ভেজে সাথে শ্যামার সাথে ভেজে নিয়েছি কেউ চাইলে বাদামগুলো ভেজে তুলে নিতে পারেন পরবর্তীতে একসাথে ভালো করে মিক্স করে দিতে পারেন তো আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে খুব সহজেই চট জলদি হয়ে যাবে তাই আমি সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ আবারও এইভাবে করে ভেজে নিব আর ঘি ভাজা জিনিস কিন্তু যতই ভাজা হোক ঘ্রানটা কিন্তু ততই ভালো হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখুন অনেকটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি আমি আগে থেকে দুধটা জাল করে ঘন করে রেখেছিলাম এক লিটার পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি শ্যামাইটা অনেকক্ষণ ভাজা হয়েছে এর জন্য কিছুটা শক্ত শক্ত হয়ে গেছে এবং কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো এভাবে নাতে থাকলে শ্যামাইগুলো আস্তে আস্তে খুলে যাবে এ তো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি দুই চামচ পরিমাণ দিয়ে দেব গুঁড়া দুধ এতে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় যেহেতু এটা ক্ষীর শ্যামাই আর এখানে গুঁড়া দুধটা অ্যাড করলে এটার ফ্লেভারটা আরও ভালো লাগবে ক্ষীরের একটা যে শাহি ভাব সেটা চলে আসবে এখন সব কিছু একসাথে ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি শ্যামাইটা কিন্তু প্রায় আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নেব খুব সহজে চট জলদি করে এই মজাদার শ্যামাইটা ঈদের দিনে রাখতে পারেন সবারই খুব পছন্দ হবে আর বাচ্চাদের কিন্তু এটা খুব ভালো লাগে আর সময়টা একটু ঘন ঘন হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এরপর উপর দিয়ে আমি কিছু খেজুর বাদাম দিয়ে সব কিছু দিয়ে পরিবেশন করে নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন ভালো লাগলে বাসা একবার হলে ট্রাই করে দেখতে পারেন আর এরকম মজার মজার ঈদের বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন এই তো আজ পর্যন্ত আল্লাহ হাফিজ